গ্রাম হবে শহর, মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে বাস্তবায়ন করতে কাজ করে চলেছেন ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল। জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলা থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত মধুহাটি ইউনিয়ন শহরের পাগলাকানায় সড়ক দিয়ে ইউনিয়নে প্রবেশ করতেই দেখা মিলবে ইউনিয়নের সীমানার স্থাপত্য। এখান থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরেই সদর উপজেলার 2 নম্বর মধুহাটি ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদে প্রবেশ করতেই সামনে পড়বে পানির ফোয়ারা, বনহাঁস, লাভবার্ড সহ নানান ধরনের প্রাণীর ভাস্কর্য ও ফুল। ইউনিয়ন সূত্রে জানা যায়, মধুহাটি গ্রামের নামে ইউনিয়ন পরিষদ হলেও এটা বাজার গোপালপুর গ্রামে অবস্থিত। 1988 সালে ভূমি জরিপ রেকর্ড থেকে জানা যায়, 15 নম্বর মৌজাটি গোপালপুর নামে পরিচিত। পরবর্তীতে বাজারটির নামকরণে বাজার গোপালপুর নামে পরিচিত পায়। স্থানটি ইউনিয়নের প্রাণকেন্দ্র বলেই জানেন এলাকাবাসী। চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল জানান, বাজারের ব্যবসায়ী ক্রেতাদের নিরাপত্তার কথা বিবেচনা করে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, রাতে বাজারের সৌর আলোর স্থাপন করেছেন। বাজারের সৌন্দর্য বৃদ্ধি করতে মেইন স্ট্যান্ডে পায়রা চত্বর, পশ্চিম পাশের প্রবেশপথে দোয়েল চত্বর এবং দক্ষিণ পাশে ডলফিন নির্মাণ করা হয়েছে। কৃষকদের জন্য করা হয়েছে বিশ্রামাগার, টিউবওয়েল ও নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ টুলবক্স স্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গে মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল জানান, মধুহাটি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন করেছি, ডলফিন চত্বর করেছি, এছাড়া একটা পানির ফোয়ারা করেছি এবং ইউনিয়ন পরিষদ অনেক সৌন্দর্য বর্ধনের কাজ করেছি। তবে কৃষকদের দিকে বিবেচনা করে আমি বিভিন্ন মাঠে কৃষক স্বামী সহ টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছি কৃষকদের সুবিধার জন্য, তাদের বিশ্রামের জন্য,